নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, যদিও কথাটা ব্যাকরণের দিক থেকে ভুল। একে আমি আপনাদের জিজ্ঞেস করছি কেমন আছেন, আবার আমি আশাও করছি যে আপনারা ভালো আছেন। কিন্তু সব সময় ঠিক করতে হবে এমন মাথার দিব্যি কেই বা দিয়েছে? মাঝে মাঝে একটু ভুল করাও যায়, তাই না? আর রোজের রোজ ব্লগ দেওয়া একটু আধটু ভুল হতেই পারে, এ আমি নিজেও মনে করি। জীবনটা তো আর পরীক্ষার খাতা নয়, তাই না? যাই হোক, সকালবেলায় উঠে কন্যাটিকে মাথায় একটুখানি তৈলমর্দন করে দিচ্ছি। তার মাথা এখন এই মুহূর্তে সাহারা মরুভূমি হয়ে রয়েছে, যাই দিচ্ছি তাই শক শক করে টেনে নিচ্ছে। এক বোতল তেল অবশ্য তলা নিয়েছিল, কিন্তু মোটামুটি এই তেলটা আজকে আমি শেষ করে দিলাম, কারণ প্রচণ্ড মাথা শুষ্ক হয়ে গেছে আর তেল দিতে চায় না। সব থেকে মুশকিল হচ্ছে আমাকে চুলে হাত দিলেই তার মানে যে কী অসুবিধে তৈরি হয় সে আর বলার মতো নয়। আজকে বাগে পেয়েছি বেটাকে, চুল তো ভীষণ ভালোবাসে, হেনাও করতে চাইছে, সেজন্য ওজন হেনা ভিজিয়েওছি। আবার আজকে বেশ রৌদ্র করজল দিন আছে, কালকে শুনছি আবার বেশ ঠান্ডা পড়বে, সেজন্য আজকে ছাড়া উপায় নেই। এই সুযোগে বেটাকে পেয়েছি বাগে, চুলটাকে নিয়ে দলাই মলাই করে এমনভাবে মেসেজ করে দিলাম, শেষটা বলছে মা আর একটু, মা আর একটু। আমরা না আর পারবো না, তুমি আমাকে এমনি সাধারণ দিনে চুলে হাত দিতে দাও না, আর আজকে বলছে কিনা আর একটু আর একটু, যদি তুমি আমাকে এরকম সপ্তাহে দুদিন করতে দাও তাহলে তোমাকে দেবো। তা বললো ঠিক আছে দেবো, দেখা যাক কত দূর কী হয়। তবে হ্যাঁ, আমার মেয়ে মাথায় তেল মোটেই দিতে চায় না, মোটেই না, চিপচিপ করে, স্নান করতে সময় লাগে, অনেক কথা। তো আজকে বেশ ভালো রকম করে তেল দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো মাথায় হেনা। আগে ওরটা করব, তারপরে আমি আমারটা করব। তারপরে ছাদে এলাম, অরেঞ্জ ট্রাম্পেট ভাইনগুলোকে দেখে খুব ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম এই শীতেও বোধহয় গাছটা আর ফুল দিতে পারলো না, কিন্তু না, দিয়েছে। শুধু দিয়েছে বলা ভুল, প্রতিটা ডালে ডালে দিয়েছে। রুগ্ন হয়ে গেছে গাছটা আমার, এটাকে স্বাস্থ্যবান করার দায়িত্ব আমার। আশা করছি পরের বার আশানুরূপ ফুল পাবো। আগের বছরই তো গাছটা লাগানো হয়েছিল, তখন ভেবেছিলাম ঠিক আছে এবছর তো লাগানো হলো, অত তো ঝাঁপিয়ে ফুল দেবে না, পরের বছরের জন্য প্রচুর আশা ছিল, মানে এবছরের জন্য। এই তারগুলো টাঙিয়ে দেওয়া, এই যেখান থেকে এই পর্যন্ত যাবে আশা ছিল পুরো এটা ঝেঁপে এখানে নেমে যাবে এবং এই জায়গাটা পুরো কমলা হয়ে যাবে। তো এবারে এই রঙটা যখন হয়েছিল তখন গাছগুলোর খুব ক্ষতি হয়েছে, কারণ এই জায়গাটাতে আসা যেত না, এই জায়গাটা এত স্লিপারি করে রেখে দিত, কাদা হয়ে যেত, পাপ বসে যেত, তখন গাছটা খুব অবহেলা হয়েছে। রং মিস্ত্রিরা কিছু অপকৃতও করেছে গোড়ায়, যার ফলে এবছর সেরকম ভালো কিছু একটা পাওয়া গেল না। যেটুকু পাওয়া গেল যাই হোক, তবুও গাছটা জানান দিল যে হ্যাঁ আমি আছি, আমার শরীরে এখনও রং অবশিষ্ট। কিন্তু পরের বছরের জন্য গাছটাকেই আমি প্রমিস করলাম যে তোমাকে আমি খুব ভালো করে, যাতে তুমি গাছপালায় ফুল ফল দিতে পারো এবং বেঁচে থাকাটা তোমার জন্য সুন্দর হয়, সে ব্যবস্থাটা আমি করে দেব, এটা প্রমিস। এবং পরের বছর আলপনাদির একটু মতামত বলুন বা যা হোক কিছু, সেটা থেকে এই গাছটাকে একটু বিরতি দিতে হবে। আমি কিন্তু গাছে যখন এই কিন্তিটা হয়েছিল তখন আমি বলেছিলাম ডালগুলো সব ছেঁটে দিতে, একটা ডাল রেখে, তাহলে হয়তো এবছরটা শীতে ফুল দিবে না কিন্তু পরের বার আর অনেক বেশি ভালো ফল পাওয়া যাবে। আমার না না না, গাছ ছড়িয়ে গেছে, আর কটা দিন আছে ফুলে, থাক থাক থাক, কথাটা শুনে গণ্ডগোল হয়ে গেল। এইবারে গাছের এই ফুলগুলো যখন ঝরে যাবে এই সমস্ত ডালগুলো সব আমি কেটে দেবো, একদম এখান থেকে কেটে দেবো, একটা ডাল থাকবে, বাদ বাকি সমস্ত কেটে দেবো, পরের বার দেখবেন গাছের বাহার। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন, আমি ভীষণ ভালো আছি। আমাদের বাড়িতে মোটামুটি কাল থেকেই ওই বিয়ে ব্যাপারটা পুরোটাই শুরু হয়ে যাবে, গেল কাল থেকে একটু একটু শুরু হয়েছে, টুকুরে জামা কাপড়গুলো কেনা শুরু হয়েছে, আমি আমার যে জিনিসপত্রগুলো পরবো ঠিক করেছি সেগুলো সব মানে ঠিকঠাক করা শুরু করে দিয়েছি। তারপরে মেকআপ আর্টিস্টের সাথে একজনের সাথে কথা হয়েছে, ফাইনাল কিছু করিনি তবে করবো। আমি আসলে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে কোনো মেকআপ আর্টিস্ট আমার প্রয়োজন, যিনি হয়তো বাড়িতে এসে আমার মেকআপটা করে দিলে ভালো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে একজন বলেছেন দিদি আমি আপনার বাড়ি খুব কাছে থাকি, তুমি যদি সম্ভব হয় তাহলে একটু আমার বাড়িতে এসে, সম্ভব নাকি সে যে তোমার বাড়ি খুব কাছে থাকে, আসলে ওর মা খুব অসুস্থ, সম্পূর্ণ শয্যাশায়ী, তো বলছে যে আমি মাকে ছেড়ে বিশেষ কোথাও যেতে পারছি না এই মুহূর্তে। তো তার সাথেই কালকে একটু কথা হয়েছে, ভালো লেগেছে কথা বলে, কিন্তু তার পুরনো কাজের এখনও কোনো রকম মানে ছবি আমার কাছে এসে পৌঁছায়নি, যার ফলে আমি সিদ্ধান্ত কিছু নিইনি। যারা যোগাযোগ করেছেন সবার সাথেই আমি আর একবার করে একটু যোগাযোগ করব, সবার সাথেই একটুখানি কথা বলার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, কালকে আমার খুড় শ্বশুরমশাই মানে মেজো কাকার মেয়ে এবং নাতনি কালকে আমাদের বাড়িতে আসছে, বিয়ে উপলক্ষেই আসছে। টুম্পা আশা করছি, টুম্পা একদম পুরো ইয়ে পর্যন্তই থাকবে, মানে বৌহাত টৌহাত পার করেই যাবে, তো ও আসা মানেই বিয়ে উপলক্ষে আসা মানেই বিয়ে লেগে গেল, এরকম একটা ব্যাপার। আর সত্যি তো সময় আর কোথায়, তাই না? আজকে 20 তারিখ হয়ে গেল, 31 তারিখ আর 11 দিন বাদেই আমাদের পাপার বিয়ে।
22 তারিখে যেহেতু পুজো করছি, সে আমি ধরে নিচ্ছি 22 তারিখ থেকেই আমাদের বাড়িতে বিয়ে লেগে গেল। তার আগের প্রস্তুতি হিসেবে আজকে আমরা মাথায় হেনাটা করে নিচ্ছি, যেটা আমি আগের দিনও বলেছিলাম। আজকে আমি সকালবেলা জানতে পারলাম যে টুম্পারা কালকে আসছে। যদি সেটা একটু আগে জানতে পারতাম তাহলে হয়তো বা হেনাটা আমি কাল পরশুও করতে পারতাম, কিন্তু ভেজানো হয়ে গেছে রাত্রিবেলায়। তো ঠিক আছে, আজকে হেনাটা আমি করে নিই। একটা কারণও আছে আজকে হেনা করার, যে মা আমাকে বারবার বলছে মঙ্গলবার ভীষণ ঠান্ডা পড়বে, আর আমার শ্বশুরমশাই বলছেন বৃহস্পতিবার হবে মানে সর্বাধিক শীতলতম দিন। তো আজকে যেহেতু আবহাওয়া ভালো, রোদ্দুর ভালোই আছে, সুতরাং আজকে মেয়েকে হেনা করে দেওয়া এবং নিজে হেনাটা করে নেওয়াটার পক্ষে একটা খুব ভালো দিন। আর একটু চুল ছাঁটাতে যাব, সেগুলো সব পুজো হয়ে গেলে পরে যাব, তার আগে বেরোনোর ইচ্ছা নেই। মানে চুল ছাঁটাবো মানে নিজের একটু সামান্য ডগাটুকু ছাঁটবো, খুব বেশি একটা কাটবার ইচ্ছা নেই আমার সত্যি কথা। তো দেখি এখন কবে সেটা যাই, পুজোটা হয়ে গেলে 26-27 তারিখ নাগাদ আর কি বেরিয়ে যাবো। তো এখন শুরু হয়ে গেল আমাদের বাড়িতে, এখন আশা করছি আমার ব্লগে অনেক নতুন মানুষকে আপনারা দেখবেন এবং অনেক কিছুই নতুন হবে যেটা হয়তো এতদিন হয়নি। তো ঠিক আছে চলুন, আপাতত এখন টুকুরের হেনা হয়ে গেছে, টুকুকে হেনা করিয়ে দিয়েছে। যে আমি হাত দিয়ে হেনা করি, আমি এটা ওটা দিয়ে পারি না, আমার গ্লোভস দিয়েও আমি পারি না, খুব অসুবিধা হয়, অস্বস্তি হয়, সেজন্য হাতটাই আমার পক্ষে সুবিধাজনক। তা টুকুর এখন বসে আছে আর আমি মাথায় তেল দিয়ে ভিডিওটা এডিট করলাম, এডিট করে এক্সপোর্ট করতে দিয়ে তারপর ছাদে এলাম আপনাদের সাথে কথা বলতে। একটু আগেও ছাদে এসেছিলাম, তখন ভিডিওটা এন্ড করতে একটু আগে না, সেটা বেশ অনেকক্ষণ আগেই। তো যাই হোক, এখন আপাতত চলুন, মিনামাসি এই মাত্র বেরিয়ে গেল, এখন আমি নিচে যাই, হেনা টেনা করি, তারপর ঘন্টা খানিক দেড়েক বসে থাকতে হবে, তারপরে তো স্নান। আর এই যে দেখুন এখানে ভালোই কাজ হচ্ছে, এই যে পুরো এই দিকেরগুলো তো হয়েই গেছে, ছাদগুলোকে সব এই পিচের মতো কি যেন সব দিয়ে দিচ্ছে এবং প্রচুর লেবার কাজ করছে, প্রচুর। এদিক জুড়ে জায়গাটা ভালো হলে ভালো হয়, যদি একটু সুন্দর ডিজাইন করে, একটু ফুল টুল লাগায় কি ভালো হয় তাই না, সত্যি যার যেটা মন। এই আমাদের আলপনা দিয়ে কি করছে এখন, হিনা করে তারপর চান টান করতে করতে বিকেল হয়ে গেছে, তারপর খেয়েছি, তারপর পুজো করেছি, পুজো করে সেই ঠান্ডা লাগছিল। তা হেনাটা হয়েছে কেমন বলুন দেখি, আমার তো খুব একটা পার্থক্য কিছু বুঝতে পারছি না, মানে হাত দিয়ে খুবই ভালো লাগছে কিন্তু দেখুন দাঁড়িয়ে সে অর্থে খুব একটা পার্থক্য নেই বলেই আমার যেন মনে হচ্ছে। হ্যাঁ চুলটা অনেকটা লম্বা হয়েছে এইটুকুই, তার বেশি কিছু না। আর ওই যে নারকেল তেল একটু পেঁয়াজ ফুটিয়ে জবা ফুল দিয়ে, মানে জবা ফুল পেঁয়াজ আর নারকেল তেল মিশিয়ে একটা তেল বানিয়ে রেখেছিলাম, মেথি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে, সেটা একটু তেলটা দেওয়াতে আমার প্রচুর নতুন চুল গজিয়েছে। আগে এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো, হ্যাঁ তো এখনও সেটা আছে এই দিকটা, কিন্তু অনেকটাই হয়েছে, এটা ঘটনা, আগে আরও বেশি ছিল, এখন সে আন্দাজে আর একটা ভালো হয়েছে, মানে আর কিছুটা ভালো হয়েছে। ওই তেলটা সত্যি সত্যি আমার খুব উপকারে লেগেছে, এটা ঘটনা। এই যে দাঁড়িয়েছে এখন এই চুলের আমার অবস্থা, এই এইটুকুই হয়েছে আর কি, অনেকদিনই কাটা হয়নি, তো আমি পুজোতেও চুল কাটিনি সত্যি কথা, চুল কাটার পরে ইচ্ছাও ছিল না। তো দেখি বাবার বিয়ে উপলক্ষে ডগাটাকে একটুখানি ছেঁটে নেবো, আমার ইচ্ছা ছিল যে বাবার বিয়েতে আমি চুলটা বাঁধবো, সেই জন্যই কিছুই করিনি অনেকদিন থেকে চুলটা। আর আমার চুলটা একটু ঢেউ খেলানো, একটা আগাগোড়ায় স্ট্রেট চুল ছিল একটা টাইমে, কিন্তু ওই আর কি বিনুনি টিনুনি বেঁধে বেঁধে যেরকম হয়ে থাকে আর কি, কোনোদিনও আর চুল স্ট্রেটিং করার কথা ভাবিনি। তো একবার একটু করলে হয় একটা অভিজ্ঞতা হয়, কিন্তু ওই আর কি করতে যাই আবার পাঁচবার করে পিছিয়ে যাই এই আর কি। তো দেখি এবার আর নয় কিন্তু কোনো একবার একটু করাবো। তো এমনিতে কি আমাকে এই চুলটাতে খুব খারাপ লাগে দেখতে বলুন দেখি, যদি এরকম ঢেউ খেলানো চুলে আপনারা বলেন যে না ঠিকই আছে তাহলে আর ওসবের দিকে যাবো না। আর এমনিতেই আমি যে কোনো কিছুতে আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করতে খুবই অপছন্দ করি সত্যি কথা, মানে আমার ওই চালের গুঁড়ি দুধ দেওয়া যে স্ক্রাবার সেটাই খুব ভালো কাজ করে। যাই হোক আপাতত ওই জন্য আমি শুধু হেনাটাই করি এখনো পর্যন্ত। তো এই আর কি, যদি কিছু ট্রিটমেন্টের কখনো প্রয়োজন হয়, কিছু বা হবো না এটা ঠিক, তবে এখনো পর্যন্ত চলে যাচ্ছে আর ঘরোয়াই টোটকায় আমার খুব উপকার হয়েছে, এটা কিন্তু ঘটনা। এখন কয়েকটা কাজে আমাকে একটু নিচে যেতে হবে, আমার শ্বশুরমশাইয়ের কিছু মতামত রয়েছে, কালকে অতিথি আসবেন সে সম্পর্কিত, যেহেতু অতিথি আমার শ্বশুরমশাইয়ের দিকে, যেহেতু বাবার হয়তো কিছু বলার আছে আমাকে এবং আমারও কিছু জিনিসপত্র ক্লিয়ার করার আছে, কিন্তু তার আগে বরের সাথে একটু কথাবার্তা বলতে এলাম। তারপরে কথা বলতে গিয়ে আমাদের যেটা হয় হয় ঝগড়ার দিকে মন নেয় না, আর রসিকতার দিকে মন নেয়, আজকে নিল রসিকতার দিকে মোড়। বেশিরভাগ দিনই তাই নয়, কোনো কোনো দিন হয় যে সাধারণ কথা বলতে গেলে এত আজে বাজে কিছু কথা বলে আমার মাথাটা যায় গরম হয়ে, ঝগড়াটা প্রথম 90% ক্ষেত্রে আমি তো শুরু করি। তো যাই হোক আজকে রসিকতাটা কেমন হলো শুনবেন, দাঁড়ান শোনাই। ব্রহ্মদত্তির বউ ব্রহ্মদত্তিনি, সত্যি সত্যি তো ব্রহ্মদত্তি কাকে বিয়ে করছিলেন জানেন, সেটা জানতে হবে।
না, অনেক ফাজলামি হয়ে গেছে, এবার নিচে যাই, একটু কথা আছে আমার শ্বশুরমশার সাথে, তিনি কিছু জানাবেন আমাকে, তারপরে আসলে কে কোথায় শোবে সেই বিষয়ে সিদ্ধান্তটা আমার শ্বশুরমশায় নেবেন। তো যাই হোক, সিদ্ধান্ত হয়ে গেছে, আমিও এটাই ভাবছিলাম এবং বাস্তবে সেটাই হচ্ছে। আসলে ব্যাপারটা কিছুই না, টুপুরের যেহেতু সামনে বোর্ড পরীক্ষা, তো আমাদের একটু ভারসাম্য রাখতে হবে, এবং সেই ভারসাম্য রক্ষার ব্যাপারে আমাদের পরিবারের কারোরই সদিচ্ছার কোনো অভাব নেই, সে আত্মীয় স্বজনের দিক থেকে বলুন আর বাড়ির লোকজনের তো বটেই। সেই জন্য টুপুরের ঘরটা এই মুহূর্তে কোনো অতিথিকে দেওয়া হচ্ছে না, ওটা টুপুর ওইখানেই পড়বে। আর এমনিতে আমাদের বেডরুমটাও এই মুহূর্তে আমরা হয়তো বা কাউকেই দেব না, একটাই বেডরুম বাকি থাকছে, সেটা এটা। তবে এটা খুব ভালো একটা ঘর, অনায়াসেই মানুষজন এখানে থাকতে পারেন, সেই জন্য ঘরটাকে আগে তৈরি করে দিতে হবে। আর যেহেতু টুম্পা থাকবে তার মেয়ে নিয়ে, অবশ্যই তার বাচ্চাটার বয়স 9-10 বছর, সে একটা দায়িত্ব তো আমাদের আছে। আর এত সুন্দর একটা লক্ষ্মী একটা মেয়ে আসছে, টুম্পা এবং টুম্পার মেয়ে দুজনেই, মানে লক্ষ্মীর দুটি মেয়ে আসছে, তাদের জন্য অবশ্যই মা লক্ষ্মী আসলে তাদের সেরকমভাবেই ব্যবস্থা করে দিতে হবে। সেজন্য জিনিসপত্র বা ঘরদোরগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বিছানা চাদর টাদর সমস্ত বদলে নিই আজকে রাত্রেবেলাতে। আর কোনো ধুলোটুলো যেগুলো পড়ে রয়েছে, মানে জানলা দরজার সব কিছু মোছামুছি, সেগুলো আর করছি না। অবশ্য জানলাটা মোছা আজকে মামন করে দিয়েছে, কিন্তু আর বাদবাকি যে সমস্তগুলো আর কি করার, সেগুলো সমস্ত কিছু কালকে করা হবে, আপাতত এইটুকু আমি করে দিই। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আসছে সোনারপুর থেকে, না সরি, ওরা ওদের ফ্ল্যাটটা দমদমে, টুম্পারা দমদমে থাকে, আর কাকু আসছেন সোনারপুর থেকে, তো সুতরাং ঠান্ডাটা শিলিগুড়িতে এসে ভালোই অনুভূত হবে, এটা মোটামুটি বলাই যায়। আর এই ঘরটাতেই 25 তারিখে যেহেতু একটা পুজো হবে, সেহেতু দেখা যাক মানে কীভাবে কী হয় আর কি। আসলে হোম করে যে পুজোটা, সেটা না আমাদের নিচে ঠাকুর ঘরেতে করা যায় না, কারণ সিলিংটা নিচু, হোমের আগুন গিয়ে সিলিংয়ে ধাক্কা মারবে, সেই জন্য। তো আমার শ্বশুরমশাই বলছে সেটা কোনো অসুবিধে নয়, মানে ওটা কোনো কথাই নয়, একটা ঘরেতে একটা পুজো হলে সে ঘরে লোকে থাকতে পারবে না এমনটা নয়, ঠিক আছে, সে একটা দিনের জন্য অন্য কোনো একটা ব্যবস্থা করে নেওয়া যাবে, কিন্তু আপাতত এসে মানে মাটিতে পা দেওয়া যাবে না। সত্যি কথা, ঘরের চটি তারা পড়লেও এই বিছানা থেকে নেমেই চটি পায়ে গলানোর আগে যদি কার্পেটে পা দেয়, তাহলে ওদের একটু ঠান্ডাটা কম লাগবে, তাই জন্য কার্পেটটা এখানে পেতে দিলাম। তবে কার্পেটটা গুটিয়ে আসছে জন্য এরকম একটা ব্যবস্থাও করে দিলাম। আর এই জায়গাটাতে দেখছি একটু ঝামেলা হয়েছে, এই একটা জানলায়, কিছুতেই জানলাটা পুরোপুরি বন্ধ হচ্ছে না, ভাবছি এত ঠান্ডার মধ্যে, তো দেখি তাহলে কি করা যায়। এখানে একটা বিছানার চাদর ওই পেছন দিয়ে না ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। তো এখন আপাতত যাই হোক, হয়ে গেল আজকের দিনের জন্য যতটুকু করার। আর এইখানে যে শীতবস্ত্রগুলো ছিল সেগুলো আমি টুপুরের ঘরের ওয়াল আলমারিতে ভরে দিয়েছি, এবং মোটামুটি আজকের দিনের জন্য এইটুকুই কাফি। তাহলে চলুন বরং আপনাদের দেখাই যে আমি শীতবস্ত্রগুলোকে কি বন্দোবস্ত করলাম, একটুও অগোছালো হয়নি, কিন্তু একদম খুব সুন্দরভাবে ওই পাশের যে ঘরটা, এই দেখুন, এইখানেতে শীতবস্ত্রগুলোকে ভরা হয়ে গেছে, একদম এটেও গেছে মাপে মাপে। তো এরপরে একটু রান্নাঘরে যেতে হবে, দেখুন দেখি কত বাসনপত্র হয়ে গেছে, না এত বাসনপত্র ভাল লাগছে না, চলুন ম্যাজিক করে ফেলি, মেজে ফেলি, ইরিং বিরিং টিরিং গিলি গিলি ছু, এবং বাসন মাজা সমাপ্ত। চলুন, অনেক কিছু কাজকর্ম করে ফেলেছি, অনেক ঠাট্টাই আর কিও করে ফেলেছি, এবারে ফ্যাট কাটার ড্রিঙ্কটা খাই, রাত হয়েছে অনেক, এরপর শুতে হবে ভাই, আমার বর এবং আমার মেয়ে শুয়ে পড়েছে। আমি এবার কেন জানলার দরজাগুলো বন্ধ করে দিয়েছি, আমি একটু আগে বন্ধ করে দিয়ে গেলাম কোনো কারণ ছাড়া, তাই একটা জানলো আবার জ্বালাতে হচ্ছে, দেখুন দেখি, কালকে অনেক কাজ আছে, না রান্নাঘরে তো যেতে হবে কাপটা রাখতে, এবং রান্নাঘরে আলোটা নেবাতে যাচ্ছিলাম, আলো নেবানোর একটা বাতি হয়ে গেছে আমার, যাই হোক, আজকে আমি আমার অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, কারণ আজকে আমি অনেকগুলো কাজ করলাম, নিচে গেছিলাম আবার, আমার শ্বশুরমশাই তো সে কখনই শুয়ে পড়েছে, মানে আমার শুতে যাওয়ার একটা অ্যালার্ম আছে, সেটা 11টার সময়, আজকে সেটা বন্ধ করে দিয়েছি। এখন খুব একটা যে বেশি 11টা বেশি বাজে তা, মোটামুটি 11:30 মতো বাজে, কিন্তু আজকে করে দিতে হলো কারণ কাজ গুলিয়ে উঠতে পারছিলাম না। তারপরে যাই হোক, নিচে উঠে গেছিলাম, শ্বশুরমশাই অনেকক্ষণ আগে শুয়ে পড়েছেন, তো যাই হোক, তাও কাজগুলো সেরে এলাম, এখন এটা খেয়ে শোবো। দুপুর বোম্বাদা দুজনেই আজকে শুয়ে পড়েছে, টুপুরে আজকে একটু তাড়াতাড়ি শোয়ার ব্যাপার হয়েছিল, ও বলেছিল মা আমি আজকে 10:30টার মধ্যে শুয়ে পড়বো, তো ভালো কথা, খুবই ভালো কথা, কালকে যেমন করেছে রাত্রি 1টা পর্যন্ত, হ্যাঁ ওটা বারণ করেছি আমি, আমার একটু ঘুমের সমস্যা হচ্ছিল, তো কালকে প্রচুর কাজ আমার, কালকে তো এক তো ওরা আসবে 12টার মধ্যে, ওদের ফ্লাইট ওরকম টাইমেই নামবে, এক যদি কুয়াশার জন্য খুব একটা বেশি দেরি না হয়, কলকাতা থেকে বাগডোগরা কতবার দূরত্ব, তো হবে না মনে হয়,
তো বাড়িতে আস্তে আস্তে 12:30, তবে এটা নিশ্চিত নয়। টুম্পা যেহেতু একটা স্কুলে টিচার, ও এতগুলো দিনের ছুটি পাবে কিনা, আর ওর বাচ্চারও তো একটা স্কুল আছে, কাজে সেদিক থেকে দেখতে গেলে ওরা মানে ছুটি পাবে কিনা, মানে এতগুলো দিন সেটা আমরা নিশ্চিত নই, যে হয়তো বা ও মেজো কাকুকে নামিয়ে দিতেই আসছে। আর যখন আসছে আমরা প্রত্যেকেই অনুরোধ করবো যে বাবা টুম্পা যখন আসছো তখন তুমি বিয়ে পর্যন্ত থাকো। আবার এমনও হতে পারে হয়তো বা অনেক দিনের ছুটি নিয়েই আসছে, বিয়েটা অ্যাটেন্ড করে যাবে, আমরা খুব খুশি হব যদি টুম্পা আমাদের সাথে বিয়ে পর্যন্ত থাকে। এখন কালকে অনেক কাজ আছে, কালকে আমার পুজো সংক্রান্ত কিছু কাজকর্ম বাকি রয়েছে, সেই জন্য আমাকে যেতে হবে, হচ্ছে একটু দোকান বাজার করতে হবে, প্লাস ওরা তো আসবেই, সে সংক্রান্ত ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোটা যে করছি সেটা আমার নিজেরই কেমন যেন একটা অবিশ্বাস্য মনে হচ্ছে, যে হয়ে যাচ্ছে এই দিনেই পুজোটা হচ্ছে, অথচ যেদিনকে এই পুজোটা আমি মলয়দাকে বলেছিলাম যে মলয়দা আমি এরকম একটা আন্দরবার কিনে এনেছি, প্রাণ প্রতিষ্ঠা হয়নি, তো মলয়দা বললেন যে ওই 22 তারিখে ওই ইয়েতে অযোধ্যায় রাম দরবার প্রতিষ্ঠা হবে, রামের প্রতিষ্ঠা হবেন, প্রাণ প্রতিষ্ঠা হবে, তুমি কি সেদিন করবে? বললাম করুন। মলয়দার কাছে প্রথম শুনলাম যে 22 তারিখ হচ্ছে সেই ডেটটা। আমাকে যেন অবাক হয়ে বললেন যে সারা ভারতবর্ষ জানে, সারা পৃথিবী জানে, তুমি জানো না? অথচ আমি জানি না, সত্যি আমি জানতাম না যে সেই দিন। ওনা ঠিক আছে করুন, আর একটা করুন বলার এই কারণ হচ্ছে আমার মানে সেই দিনটা মানে আর কোনো বিতর্ক থাকছে না, কারণ ওই দিনটা খুব ভালো দিন, না হলে পুরোহিতদের সাথে না ওই শ্বশুরমশায় ওই বিশুদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা নিয়ে একটা বিরোধ তৈরি হয়, শিলিগুড়ির অধিকাংশ পুরোহিতই মদন গুপ্ত নাহলে বেণীমাধব শীলের দেখে পুজো করতে আসেন, আর আমার শ্বশুরমশায় বিশুদ্ধ সিদ্ধান্ত না হলে পুজো করতে যেতে ভীষণ আপত্তি করেন, রাগারাগি হয়ে যায়। তো সেটাও একটা বিতর্ক হতো সেই জায়গা থেকে, এটা আমার মনে হয়েছিল যে না এটা আর ঝামেলা হবে না, কারণ আমি বলবো না না আমি কোনো পঞ্জিকা দেখিনি, ওই যে ওখানে হচ্ছে সেই জন্য এখানে হচ্ছে। কিন্তু ব্যাপারটা এমনভাবে গুত্থিতে মিলে গেল, সেটা আর কি যিনি বসে আছেন এখানে তিনিই মিলিয়ে দিয়েছেন, আর কিছুই না। এটা এই যে এখানে তিনি বসে আছেন। আর সত্যি কথা হচ্ছে মানে এই রাম পূজনের আমার সিদ্ধান্তটা কিন্তু হনুমান হনুমান যে কৃপা ধন্য, যাতে আমি হতে পারি আরও বেশি কৃপা লাভ করতে পারি, সেই জন্যই আমার লোভটা এখানে। কিন্তু এখন কোথাও না কোথাও রাম নাম ডাকতে 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 ওই মরা মরা থেকে রাম রাম, যেটা আমার নিজেরও এখন খুব ভালো লাগতে শুরু করেছে রাম নাম জপ করতে। শুরুর দিকে কিন্তু এটা জাস্ট একটা লোভ ছিল, কারণ আমি জানি হনুমানজি আমার উপর অত্যন্ত সদয়, কিন্তু তাও মনে হতো যে তিনি বোধহয় পুরোপুরি সদয় হতে পারছেন না যেহেতু আমি রামের পুজো করি না। সেজন্য মনে মনে এবার আমি ঠিক করেছিলাম, হনুমানজিকেই বলেছিলাম যে বজরংবলী আমি 2024-এ প্রথম পুরোহিতের কাছে পুজোটা করবো, সেটা একটা রামের পুজো হবে। তো সেটা যে এইভাবে এরকমভাবে হয়ে যাবে, দিনহাটায় মায়ের জিনিসটা দেখলাম, দেখে তার কত আগে থেকে আমি রাম দরবার না মানে মূর্তি সার্চ করি হচ্ছে অ্যামাজনে, মিশোতে, ফ্লিপকার্টে কত দেখেছি, হয়নি, ভালো লাগেনি, পছন্দ হয়নি, বা যাই হোক ওরকমই একটা কিছু। তারপর দিনহাটায় গেলাম, দেখলাম প্লাস্টিকের রাম দরবার, তারপর সেখান থেকে মহামায়াপাটে গেলাম, বন্ধুরা তো জানেন যারা নিয়মিত দর্শক তারা, সেখানে ওরা বললো যে প্রথমত হচ্ছে আমাদের কাছে নেই, আর 2 নম্বর কথা এগুলো তো আমরা শিলিগুড়ি থেকে এনে দিনহাটায় বিক্রি করি, তুমি শিলিগুড়িতে থাকো তুমি শিলিগুড়ি থেকে কেন বলে আমাকে একটা দোকানের অ্যাড্রেস দিলেন, সেখানে গিয়ে পেলাম না, তার পাশের দোকানে পেলাম, সেদিন পেলাম না, পরের দিন পেলাম, সেদিনকে এই বজরংবলীকে নিয়ে এলাম বাড়িতে প্রথম দিন গিয়ে। তারপরে তো এগুলো তো সবাই মোটামুটি আপনারা জানেন, তারপরেই প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা আমার মাথায় আসে। এবং একটা মানে অদ্ভুত ব্যাপার হয় যেটা, যে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে আমরা যারা করি আমাদের পেমেন্টটা আসে মাসের শেষে। আগের বার আমি পেমেন্ট পেয়েছিলাম 27 তারিখে, তো এইবারে আমি ভাবছি যে 25 তারিখে একটা বড় পুজো, 22 তারিখে আর একটা পুজো, 22 তারিখে কোনোভাবেই আমি এই মাসের পেমেন্ট পাবো না সেটা নিশ্চিত, কোনো দিন পাইনি আমি 24 তারিখের আগে, কখনো কেন জানি না পাই না এখনো পর্যন্ত। তো আগের বার পেয়েছিলাম সেটা তো ডিসেম্বর মাসে, ক্রিসমাস ক্রিসমাসের জন্য হয়তো বা একটু ডিলে হয়েছিল, কিন্তু এবার আমি ভেবেছিলাম যে আমি ওই পুজোটা একে তো মাসের শেষ, যে বজরংবলী আমার যেন পয়সার কোনো রকম অভাব না হয়, আমি যেন টাকার জন্য মানে রাম দরবারের পুজো যেটা প্রাণ প্রতিষ্ঠা সেটাতে যেন কোনো রকম অসুবিধে না হয়। বিশ্বাস করবেন না বন্ধুরা, ঠিক 3 থেকে 4 দিন আগে ভূমবাদা আমাকে বলছে, আমার কিন্তু এই মুহূর্তে আমার ইউটিউব পেমেন্ট থেকেই আমি যেটা কথা বলছি আর কি, মানে আমি মূলত আমার খরচা টর্চাগুলো ওখান থেকেই চালাই, তা সেখানে খুব স্বাভাবিকতাই মাসের শেষ একটু টান পড়বে, অথচ 3 দিন আগে বোম্বাদা আমাকে হঠাৎ দিকে বললো তুই তোমার একটা ডিভিডেন্ড ঢুকেছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট, অথচ এটা ঢোকার কথাই নয় এই সময়টায়। আমি ও বা কেমন মা এখন বলে হ্যাঁ একটা ডিভিডেন্ড ঢুকেছে, এমন একটা অ্যামাউন্ট যেটা করে ইচ্ছা করে ইচ্ছা করলে আমি মানে দুটো পুজোই সুন্দরভাবে করে নিতে পারি। সেদিন আমি আবার মানে বজরংবলীকে বললাম যে সবই তোমার খেলা বজরংবলী, তুমি চাইছো জন্যই সবটুকু হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্র পত্রগুলো কিচ্ছুটি আসেনি,
কিন্তু আমাদের বাড়িতে শ্রীরাম আছেন, সেদিন আমিও প্রতিষ্ঠা করবো। আর রামকৃষ্ণ মিশন থেকেও দেখলাম সেদিন একটা নির্দেশাবলী এসেছে এবং তারা বলেছেন যে সেই দিন রামকৃষ্ণ মিশনে বড় করে এই পুজোটা হবে। তো আরও ভালো লাগছে, আরও ভালো লাগছে, সব মিলিয়ে মিশিয়ে সবটুকু ঠাকুরের ইচ্ছা, বজরঙ্গলীর কৃপা। আর এটুকুই বলতে পারি যে আমি তাদের ভনে পরমহংসকেই পুজো করি। ঠাকুর ভালো রাখুন আপনাদের সবাইকে এবং আমাকে। খুবই খুবই ভালো লাগছে, মানে আমি যেটা, মানে আমি এটা নিজেও অনেক সময় বিশ্বাস করতে পারছি না যে এত কিছু হয়ে যাচ্ছে আর কি, মানে এবং সেটা অদৃষ্টে কেউ একজন নাড়াচাড়া করছেন, তার অঙ্গুল হেলনেই সবটুকু হচ্ছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এবং এইটুকু যে সবাইকে আমাকে বোঝাতেই হবে বা উল্টো দিকের মানুষকে সেটা বুঝতেই হবে, আমার মাথাতে বিকেও দেয়নি। আমি জানি, আমার বজরংবলী জানেন, আমি একচুল মিথ্যাভাস করছি না। হয়তো বা আমার নিয়মিত বন্ধুরা যারা আমার সাথে নিয়মিতভাবে জুড়ে আছেন, এটা তারাও বুঝতে পারছেন যে মিথ্যাভাস অতিরঞ্জন কিচ্ছুটি নেই এর মধ্যে। যাই হোক, সব ভালো হবে। 2024-এ প্রথম পুজোটা অনেক দিন আগে আমি ঠিক করে রেখেছিলাম, 2024 মানে 2023-এ আমি ঠিক করে রেখেছিলাম, 2024-এ প্রথম পুজোটা যেটা আমি করবো সেটা রামের পুজো হবে, সেটাই হচ্ছে 22 তারিখে। সেই জন্য কালকে আমার প্রস্তুতি তুঙ্গে থাকবে, প্লাস বাড়িতে কিছু অতিথি আসছে, অতিথি নারায়ণ, সব মিলিয়ে মিশিয়ে কালকের থেকে খুব সুন্দর ব্লগ হতে চলেছে আমার। আজকের দিনের ব্লগ পর্যন্ত গতানুগতিক ব্লগ ছিল, কালকে থেকে সেটা হবে না। তো ভালো ব্লগের জন্য অপেক্ষা করুন, কি আর বলবো। তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।